ছুড়ে দিয়ে যাচ্ছি। আগামী বিধানসভায় যদি না আপনাকে বঙ্গোপসাগরের সমুদ্রে ছুড়ে দিয়ে না আসতে পারি, তাহলে আমরা বিজেপির কর্মী নই। আপনারা আমাদেরকে যেভাবে সমর্থন করেছেন, সাধারণ জনগণের উদ্দেশ্যে বলছি, আপনাদের এই আশীর অধিকার আছে, আমাদের জয় শ্রীরাম নাম নেওয়ার অধিকার আছে, আমাদের সমস্ত দেবদেবীর নাম নেওয়ার অধিকার আছে। কোন মুখ্যমন্ত্রী যদি আটকানোর চেষ্টা করে যে এখানে জয় শ্রীরাম নেওয়া যাবে না, এখানে পাকিস্তান জিন্দাবাদ বলতে হবে, তাহলে কিন্তু আমরা সেই কথা মেনে নেব না। আমরা কিন্তু আরো জোর গলায় জয় শ্রীরাম বলবো, আর এটাই আমাদের শপথ। গণতন্ত্রের খবর দিন। আর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জনগণের যে ভালোবাসা পেয়েছি, এই গত লোকসভা ভোটে যে জনসমর্থন আমরা পেয়েছি, যে আশীর্বাদ পেয়েছি, সেই আশীর্বাদের থেকে আমরা বলতে চাই যে মাননীয়া আর কিছুদিন অপেক্ষা করুন, জনগণ আপনাকেই খবর দিয়ে দেবে, আপনাকেই খবর দিয়ে দেবে, আপনাকেই খবর দিয়ে দেবে। আজকে এই প্রতিবাদ মিছিল, ধিক্কার মিছিল আমরা বার করেছি উঁচা মন্ডলের তরফ থেকে। কোথা থেকে কোথা আপনি হলো? আজকে দলাহাট থেকে শুরু করে আমরা পেট্রোল পাম্প পর্যন্ত দিয়ে কিষাণ মান্ডিতে সামনে এসে এখানে আমরা আমাদের মিছিল শেষ করছি। ভারতীয় জনতা পার্টি পুঞ্চা মন্ডলের উদ্যোগে এই ধিক্কার মিছিলে সমবেত সকল বিজেপির কর্মী সমর্থক যারা আছেন সকলকেই হার্দিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে আজকের যে প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিলে আপনারা সমবেত হয়েছেন। আপনারা জানেন পশ্চিম বাংলায় লোকসভা নির্বাচনের আগে এবং পরে তৃণমূল কংগ্রেস যে খুন সন্ত্রাসের রাজনীতি আমদানি করেছে, সেই খুন সন্ত্রাসের রাজনীতির একটা বিশাল বড় উদাহরণ হল সন্দেশখালীতে যে নারকীয় হত্যা তৃণমূল কংগ্রেস সংগঠিত করল, সেই নারকীয় হত্যা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িকতার রাজনীতি আমদানি করেছেন পশ্চিম বাংলায়। যেদিন তিনি ইমাম ভাতা ঘোষণা করেছিলেন সেদিন এই পশ্চিম বাংলার জনগণকে সাম্প্রদায়িকতার সুর শুরু দিয়ে হিন্দু মুসলমানের বিভাজন শুরু করেছেন, মুসলিমদের লেলিয়ে দিচ্ছেন হিন্দুদের বিরুদ্ধে, এমন একটা লড়াই লাগানোর চক্রান্ত তিনি করছেন। আমরা দেখলাম প্রদীপ মন্ডল, তপন মন্ডল যারা বিজেপির নেতৃত্ব, যারা সেই জায়গায় নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো। এবং আপনারা জানেন তাদের সব দেহগুলি যখন তারা চাইছিল যে কলকাতায় কেওড়া তারা মহাশাসনে গিয়ে দাহ করব, সেই সব দেহগুলিকে মাঝে রাস্তা আটকে দেওয়া হলো। আজ সমবেত সকলের কাছে আমার প্রশ্ন, আজকে যদি আমার বাবা মারা যায়, আমি যদি চাই যে আমার বাবার দেহ আমি পুঞ্চায় শ্মশানকালী তে আমি সব দেহটা আমি চালাবো না, আমার শেষকৃত্য বাবা সম্পন্ন করব কেওড়া তলা মহাশ্মশানে, কোন আইনে বলে যে সেই সব দেহ মাঝ রাস্তা আটকে দিতে চায়, কোন আইনে বলে যে সব দেহ কলকাতা নিয়ে যাওয়া যাবে না? চলবে না, চলবে না, চলবে না।
মানুষ কোটি কোটি খুন সন্ত্রাসে হওয়ায় ছুটি বলছে মানুষ কোটি কোটি খুন সন্ত্রাসে হওয়ায় ছুটি হচ্ছে পাগল ছিঁড়ছে চুল রোকা তোলে পার্টির কর্মীদেরকে যেভাবে বিভিন্ন জায়গায় খুন করা হচ্ছে তাদের উপরে আক্রমণ হানা হচ্ছে তারই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিল আজকের এই ধিক্কার মিছিল আজকে যারা সমবেত হয়েছেন আজকে যারা আমাদেরকে সমর্থন করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধুগণ কেউ ভয় পাবেন না ভারতীয় জনতা পার্টি কোন দুর্বল পার্টি নয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দুর্বল বলেন নয় তারা সব শক্তিশালী ব্যক্তিত্ব তারা কাউকে ভয় পায় না তারা এই তৃণমূলের গুন্ডা বদমাশদেরকে ভয় পায় না তারা যতই খুন সন্ত্রাস করুক তারা যতই ভয় দেখানোর চেষ্টা করুক যতই চমকানোর চেষ্টা করুক আমরা ভয় পাই না আমরা তাই জোর গলায় বলি জয় শ্রীরাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাঘাটে যেখানে জয় শ্রীরাম ধ্বনি দেখতে পাচ্ছেন সেখানে তিনি লাফিয়ে বাড়ি থেকে নেমে পড়ছেন এবং সাধারণ মানুষকে টেনে যাচ্ছেন তাদেরকে বলছেন আয় আয় তোদেরকে দেখে নেবো চামড়া গুটিয়ে দেবো তাদেরকে জেলে পুরে দিচ্ছেন। আজকে একজন মুখ্যমন্ত্রীর এই ব্যবহার এই কার্যক্রম জয় শ্রীরাম বলা যাবে না। আমরা কোথায় বসবাস করছি? আমরা পাকিস্তানে বসবাস করছি না ভারতবর্ষে বসবাস?